গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনার গল্পকথা। আর আমি কল্পনা। দেখতেই পাচ্ছো আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা করেছি। আমার হাজবেন্ড ভিডিও করছে আর আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি, আর সোনা জিয়া আর আমার ভাই আইসক্রিম খাচ্ছে, আর এটা আমার কাকিমা আর আমার দুই বোন আর একটা ভাই এসেছে দিল্লি থেকে, আমার ছোট কাকিমা। তো এখানে দু চার দিন আগেই এসেছে আমার বাড়িতে, আজকে এসেছে। এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সবাই ঘুরতে বেরিয়েছি, গঙ্গার পাড়ে এসেছি। আর যেহেতু কাকিমারা দিল্লিতে থাকে, ওখানে আমাদের এখানকার মতো এতটা ভালো ফুচকা পাওয়া যায় না, তো সবাই খুব মজা করেই ফুচকাটা খাচ্ছে, কাকিমা বোন। আর এবার চলে এসেছি গঙ্গার ঘাটে। তো দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে। আর আমরা আসার আগে জোয়ার ছিল, এখন জলটা নেমে যাচ্ছে, ভাটা শুরু হয়ে গেছে। তো আর সোনা বায়না করছে আমি পয়সা ছুঁড়ব। তো দেখো সোনা জিয়া সবাই ওরা বায়না করছে পয়সা ছুঁড়বে বলে গঙ্গায়। আর আমার বিয়ের পরে প্রথম আসলো আমাদের বাড়ি আমার কাকিমারা, আগে কখনো আসেনি। তো এই এই প্রথমবারই এসেছে, খুবই মানে ভালো লাগছে। আর আমিও অনেক দিন পরে গঙ্গাতে আসলাম, আসা হয় না, বেরোনো হয় না খুব একটা বাড়ি থেকে, তো অনেক দিন পরে এসেছি, খুবই ভালো লাগছে। আর খুব সুন্দর একটা হাওয়া, খুবই ভালো লাগছে গঙ্গার পাড়ে। আর এই যে আমার কাকিমা পয়সা দিচ্ছে, এটা বড় বোন, তো পয়সা দিচ্ছে আর খালি ছুটছে, আরও ছুটবে আরও ছুটবে এরকম বায়না করছে। এই যে ভাই, ওরা খুবই আনন্দ পাচ্ছে, পয়সাটা ছুললে জলের মধ্যে একটা টোপ খায়, তো ওইটার জন্য ওরা বেশি আনন্দ পাচ্ছে। আর ওই পাড়টাতে কোন্নগর, বন্ধুদের বললাম যে লঞ্চে করে চল ওই পাড়ে, তা যাবে না, কাকিমার একটু তাড়া আছে, বাড়ি গিয়ে আবার কিছু কেনাকাটা করবে, তো তাই জন্য তাড়া আছে। আর এই যে ছোট বোন মোবাইলে ব্যস্ত ফটো তুলছে। আর এই ঘাটটা জানো তো খুবই জনপ্রিয় একটা ঘাট আমাদের সোদপুরের। এই ঘাটে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং চিড়ের ভোগ খেয়েছিলেন দেখে, এখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে চিড়ের মেলা হয়, ভোগ হয়, তো খুবই জনপ্রিয় একটা ঘাট, মৎস্যতলা ঘাট বলে, খুবই জনপ্রিয় একটা ঘাট। আর এখন আমি ভিডিও করছি, তাই আমি আমাকেই একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর কাকিমারা প্রথমবার এসছে আমাদের বাড়িতে, তো আগে কখনোই আসেনি, এই প্রথমবার আসলো আমাদের বাড়িতে, তাই খুবই আনন্দই হয়েছে, খুবই মজা করে কাটালাম বিকালটা। আর খুব সুন্দর একটা হাওয়া বইছে, খুবই ভালো লাগছে। আর অনেকেই এসছে আমাদের মতন গঙ্গার পাড়ে ঘুরতে, আর গরমকালে খুবই ভালোও লাগে, বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া বয়, খুব ভালো লাগে। তো এই ছোট্ট ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আমার সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি, তো আমি ঘুরতে বেরিয়েছি সেটাও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবে তোমার আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।